সব লোকনাথ বাবার বাজার টাজার হয়ে গেছে রেডি, সবজি বাজার, এদিকে মুদিখানা, বাসন, এই গ্যাসে রান্না করব। এই যে এখানে এক ঝুড়ি বাসন সব রেডি, চলো ঝটপট ঝটপট সব স্টার্ট করে নিই। এখানে দেখো গ্যাসটাকে সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে এটা প্রথমে ভোগ রান্না রাখেন। আমার শাশুড়িমা বলেন যে পায়েস দিয়ে স্টার্ট করতে হয়, তাই জন্য আগে পায়েসটা বসিয়ে দিলাম। এবার মুগ ডাল ভেজে নিচ্ছি আগে খিচুড়ির জন্য। Thank you.
রিনাদি স্নান টান করে আমাকে একটু সবজিগুলো খেতে হেল্প করছে। খিচুড়ির সাথে পাঁচ রকম ভাজা আর একটু লাবড়া করব, মানে সব মিশিয়ে তরকারি চাটনি পায়েস। তো করতে তো টাইম লাগে বলো, একা হাতে এত কিছু। যাই হোক, মোটামুটি দুটোর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো রান্না। তারপরে পুজো স্টার্ট করলাম। পুরোহিত যেহেতু বাড়িরই, তাই জন্য আর অত তাড়া ছিল না। কিছু ও স্নান টান করলো, তারপরে পুজোটা ওই করেছে। আমিও ঠাকুরের ভোগ নিয়ে চলে এলাম, আর ও বসে গেছিল পুজো করতে। কিন্তু ঠাকুর ঘরটা তো অতটাও বড় নয়, তাই একজনকে উঠতে হয় আর একজন ঢুকলে। যাই হোক, যেটুকুনি পারলাম নিজের মতো করে ঠাকুরকে ভোগ রান্না করে দিলাম।
ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এই আমাদের এখন প্রসাদ খাওয়ার পালা। সকাল থেকে বাড়ির সবাই উপোস করে মোটামুটি মা একটু খেয়েছিল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।